বন্ধুরা চাউমিনটা কত সুন্দর হয়েছে, চিকেন আর কত সুন্দর জুসি হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। চাউমিন রোল মুগলাই খেতে আমরা খুবই পছন্দ করি, গরুর জিনিস তা বানাবো আজকে চিকেন চাউমিন। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। তাই দেখুন চিকেন চাউমিন বানানোর জন্য কী কী নিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস, আর এই যে মাংস, এই যে চাউমিন। এখন সবজিগুলো ছেলে কেটে দেবে। চাউমিন বানানোর জন্য আগে তো চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে। আমি জল বসিয়ে দিয়েছি, জল পুরো টকবক করে জল হচ্ছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এই সাদা তেল জলে দিয়ে চাউমিনটা সিদ্ধ করলে চাউমিনটা লেগে যাবে না, ঝরঝরে হবে। আর দিয়ে দেবো লবণ, একটু কিনতে নেড়ে নেবো। চাউমিন প্যাকেট নিয়ে নিয়েছি, ছিঁড়ে চাউমিনটা কয়েকটি দিয়ে দেবো। এই জলের মধ্যে এখন চাউমিনগুলো ভাঙো না, ও আস্ত এবং দিয়ে দেবো। দেখুন চাউমিনটা গোটা দিয়েছিলাম, একটু ছেড়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করবো। দেখুন চাউমিনটা এরকম সিদ্ধ করে নিয়েছি, এখন গ্যাস অফ করে ঝপ করে ঝুড়িতে জল ধরাতে দিয়ে দেবো। চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে, এখন চিকেনটা রেডি করবো। দিয়ে দেবো সাদা তেল, তেল গরম হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, ওর বাকি মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন মশলাটা খুব ভালো করে চিকেনের জন্য কষিয়ে নেব। আমি এই চিকেনটা মাংসের মতন কষিয়ে চাউমিনের মধ্যে দেবো। আপনারা চাইলে চিকেনটাকে মশলা ছাড়া শুধু তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি যে মাংস মতো চিকেনটা রান্না করে চাউমিনই দেবো, এতে কিন্তু বেশি টেস্ট হবে। আর আপনারা ওইভাবে চাউমিনটা বানান, চিকেনটাকে সামান্য লবণ আর লেবু রসটাকে একটু মাখিয়ে রাখবেন, আর শুধু তেলে ভিজে চাউমিনই দিতে পারেন। খুব ভালো করে মশলাটা কষাবো ও চিকেন দিয়ে দেবো। এদিকে ক্যাপসিকাম বিনস কাটা হয়ে গেছে, এবারে গাজর কাটছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। আমি আগে চাউমিনটা বানাচ্ছি শুধু চিকেন দিয়ে, আপনারা এর মধ্যে ডিম দিয়েও দিতে পারেন, তাহলে হয়ে যাবে এক চিকেন চাউ। হ্যাঁ, চাউমিনের মধ্যে যত সব কিছু দেওয়া হবে তত চাউমিন খেতে ভালো হবে। চাউমিন খেতে তো খুবই ভালো লাগে সবাই। এখন বেশ কিছু চিকেনটা এইভাবে কষিয়ে নেব। চাউমিন রেডি করা আছে, এদিকে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। কিছুক্ষণ আগে বাজার থেকে যখন এসেছি ভালো রোদ্দুর ছিল, আর এখন দেখো হঠাৎ করে বৃষ্টি। বন্ধুরা বোঝা যাচ্ছে না এটা গরমকাল না বর্ষাকাল না শরৎকাল, সকালে যে পুজো, এরকম যদি বৃষ্টি হয় তাহলে পুরো পুজোর আনন্দই মাটি হয়ে যায় সবাই। সবাই তো সারা বছর অপেক্ষা করে থাকে, দুর্গা পুজোর চারটে দিন একটু আনন্দ করবে, নতুন জামা পড় পরবে। আর আমাদের তো পুজোর ভালোই মার্কেটিং করা হয়েছে, আপনাদের একদিন দেখাচ্ছি জামা পড় সব কেনা হয়েছে। চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সসগুলো দিয়ে দেবো, সোয়া সস, দেবো টমেটোর সস। খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে দেবো চিকেনটা। আমাদের চাউমিনের জন্য চিকেন পুরো রেডি, এখন নামিয়ে নেব চাউমিনের জন্য। এখন সবজিগুলো ভেজে দেবো সাদা তেল, এখন সবজিগুলো ভেজে নেব। এই গাজর একটু শক্ত হয়, ওই জন্য গাজরটা একটু প্রথমে দেবো, একটু হালকা নিয়ে নিয়ে বাকি দেবো।
লবণ দেবো কিছু দেবো না হালকা একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলো যখন দেবো তখন সব কিছু দেবো কিন্তু আগে একটু শক্ত হবে আগে আগে দিয়ে দেবো গাজরটা নিয়ে এসে হালকা নরম হয়েছে এখন একবারে সব সবজিগুলো দিয়ে দেবো গাজর দিয়েছি পেঁয়াজ কুচি কুচি দুধ কুচি সব সবজিগুলো দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে দেবো ওরা শুধু লাগবে দেখি বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকম সালা লবণ লবণটা আমাকে বারবার দিতে হচ্ছে তাই আমি সেদ্ধ করার সময় দিয়েছি চিকেনে দিয়েছি সবজি দিয়ে দিই বারবার অল্প অল্প করে লবণ দিচ্ছি মানে রকম দেখিয়ে যেতে পারে মিডিয়াম আমাদের সবজিগুলো ভেজে নেবে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সব সবজিগুলো ভেজে এখন সেদ্ধ করা চাউমিন দেবো চাউমিনটা শুধু দেখুন কত সুন্দর ছাদ জ্বলে গেছে এইভাবে হালকা হালকা করে চাউমিনটা সুন্দর সবজি সবজে মিশিয়ে নেব এখন কষা অল্প করে দিয়ে দেবো রান্না করে দিয়েছি চিকেন দিয়ে দেবো চিকেনটা দিয়ে সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেবো এই দেখুন আমাদের চিকেন চাউমিন পুরো খাওয়ার জন্য রেডি এখন আমরা খাবো দেখতে সুন্দর লাগছে বন্ধুরা চাউমিনটা কত সুন্দর হয়েছে চিকেন আর কত সুন্দর জুসি হয়েছে আর পুরো দোকানের মতন টেস্ট হয়েছে আমি আবারও আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি চাউমিন কেমন হয়েছে শোনা বলো ভালো চাউমিন কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন মা যেভাবে বানালো খেতে দারুণ লাগে পুরো দোকানের মতন টেস্ট আর সামনেই তো পুজো তো এরকম নতুন নতুন হচ্ছে রেসিপি ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আসছে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন দেখার জন্যে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা।